হ্যাঁ বলুন। আপনার মেয়ে রিয়াকে আমাদের পছন্দ হয়েছে। আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের প্রস্তাবে আমি রাজি। আমি জানতাম মলাজি আবার ভুলটা আপনি করবেন না। আমার ছেলে উদয়ের ব্যাপারে আমি আগে আপনাকে কিছু বলে নিতে চাই। অবশ্যই বলবেন। আমি আমার হবু জামাইয়ের কথা শোনার জন্য আগ্রহী। তার আগে অন্তত একটু মিষ্টিমি করুন, একটু জলটা চা প্রয়োজন নেই। তাহলে উদয়ের কি বক্তব্য শুনি, বিয়েতে কি চায়? না, চাওয়ার মতো কিছু ওর নেই। বাড়িতে বেশ ভালো ছেলে, অত্যন্ত মেধাবী, ভালো ছাত্র, তবে জীবনে অন্য কেউ আছে বুঝো। খোঁজ নিচ্ছি, এসব ঝামেলা বিয়ের আগে মিটে যাবে। না না, সেরকম ঝামেলাও কিছু নেই। ও তাহলে তো কোনো সমস্যাও নেই। সমস্যাটা ওর নিজের। উদয়ের বড্ড মাথা গরম, সে অল্প বয়স, রক্ত গরম হলে সঙ্গে মাথা চাও। ব্যাপারটা একটু বাড়াবাড়ি রকমের, ঠিক স্বাভাবিক নয়। মাঝে মাঝে কি যে হয় ওর মাথায়, বাড়িতে ভাঙচুর যা তা সব কাণ্ড করে। দেখে তো বোঝা যায় না কি ব্রজ। না, দেখলে বুঝবেন না, তবে ব্যাপারটা ওর আছে। ডাক্তার দেখিয়েছি অনেকবার, কিন্তু ডাক্তারবাবুরাও কি বলছেন কি, মানসিকভাবে সুস্থ নয়, উন্মাদ। ব্রজ, না বুঝে কথা বলো কেন? ভবানীবাবুর একমাত্র ছেলে, এসব ছেলে একটু এরকম হয়, একটু বেশি আদরে মানুষ করেছেন নিশ্চয়ই। আর আমার অনিচ্ছে সত্ত্বেও যদি এই বিয়েতে আমাকে জোর করা হয়, বাধ্য করা হয়, তাহলে আমিও বাধ্য হব তোমার বিরুদ্ধে কেস করতে। আমার মনে হয় ব্যাপারটা যখন উনি খোলাখুলি ভাবেই বলছেন, তখন রিয়ার ব্যাপারটা একটু ভেবে যদি। ভাবার কি আছে বুঝল, সোনার আংটি আবার ব্যাঁকা। আমার সামনে চোখ তুলে গলা উঠিয়ে কথা বলা, তাই না রিয়া? একেবারে ঠিকঠাক শাস্তি হবে এবার তোমার। অভিরবাবু, আমারও মনে হয় যে আপনি যদি আমার কথা ইস কথা ভবানী বাবু, আর বিয়েটা হচ্ছে দুটো পরিবারের মিল, আর আমার মেয়ে সমস্ত কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারবে এটা আমি জানি। তাহলে বিয়েটা হচ্ছে, কথা পাকা হয়ে গেল। আমি আপনাকে আমার মেয়ে দিচ্ছি, আর আপনি আমাকে ভোটার আর ভোটের যোগান দেবেন।